ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে মন্ত্রী বাবুল সুপ্রিয়। কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল কর্মীদের ক্ষোভে মুখে পড়েন তিনি। মেখলিগঞ্জের জামালদহে সভা না করেই চলে যাওয়ার অভিযোগ প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মীরা। পরে বাবুলকে সভায় ডেকে আনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খাওয়ার দরকার নেই, আমি কাজ করতে এসেছি। দেখলেন কিভাবে ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। যদিও পরে তাকে সভায় ডেকে আনে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তবে সভাস্থলে এলে বাবুলের সঙ্গে তর্কাতর্কি হয় এক তৃণমূল কর্মীর। যদিও পরে ওই তৃণমূল কর্মীর সঙ্গে কথা বলে মিটিয়ে নেন বাবুল। এদিকে এসো, আর কোন দলের মন্ত্রী ভালো করে ভেবে বলো। এমসি মন্ত্রী তো ভাই, আর একটু হলে গাড়ি ভেঙে দিত। যাই হোক, আমি মনে করি যে এরা ছোট ভাইয়ের মতো, আর এদের ভেতরে যে রাগটা, এদের ভেতরে কাজ করার যে স্পৃহা, বা সকাল থেকে খাটা খাটাখাটনি করার যে স্পৃহাটা, সেইটা দেখেই মানুষের মনে যত ভালোবাসা হয় তত রাগ হয়। তাই এই জন্যে আমার মনে হয় যে এদের মধ্যে যে আগুনটা আছে, এটার সাহায্যে, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি, এবং এই শক্তিতেই আমরা আগামী দিনে পঞ্চায়েত জয় করব। পঞ্চায়েত ভোটের মুখেও আদিনব্য দ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস। অভিমানী কর্মীদের ক্ষোভ মেটাতে আসরে নামলেন কুণাল ঘোষ। শনিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় কর্মী সভা ছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, তাদেরকে সভায় ডাকাই হয়নি। কুণাল ঘোষের সামনে ক্ষোভ উগড়ে দেন তারা। আর আমি তো ওই জন্যই হাঁটতে বেরিয়েছি, যদি পুরনোদের সঙ্গে দেখা হলে কোনো কথা হয়, ওনাদের উচিত ছিল বলা। আমি আসুন আসুন। তবে কোন রকম দ্বন্দ্বের কথা মানতেই চাননি কুণাল। এটা কি মনে হলো তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ? ওনারা বলছেন এই অঞ্চলে সভা হচ্ছে, আমাদের কেন খবর দেওয়া হয়নি? এত বেশি মানুষ তৃণমূলের সভায় আসতে চায়, মানে আমাকে কেন সময় থাকতে ডাকা হয়নি, আমায় কেন এসে শুনতে হচ্ছে? এটাকে তো বিক্ষোভ বলতে পারেন না। এর আগে একাধিকবার দলে পুরনো কর্মীদের প্রাধান্য দেওয়া নিয়ে বার্তা দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী। যে মানুষগুলো ভুল বুঝে দূরে সরে আছে তাদের ডেকে আনুন। যারা এখনো বাইরে পড়ে আছে, দুর্দিনে তৃণমূলের সাথে ছিল, অসম মাথা নিচু পড়ে আছে অসম্মানের সাথে, তাদের টেনে আনবেন। আর নতুন যারা এসছে ভালো কাজ করছেন, তাদের সম্মানের সাথে কাজ করাবেন। শুধু আমি করবো আর কেউ করবে না, এটা হবে না। ঘরটাকে বড় করতে হবে, ঘরটাকে ছোট করতে হবে না। কিন্তু এরপরও বারবার সামনে এসেছে তৃণমূলের আদিনব্য দ্বন্দ্ব। ময়না বিধানসভাতে 3.5 বছরের জেল খাটা একজন আসামি এসেছিলেন, নাম তার কি যেন ঘোষ মশাই। এরকম লোককেই তো বিক্ষোভ দেখানো উচিত। এই দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। একই পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে প্রার্থী নিয়ে অসন্তোষে জেরবার তৃণমূল কংগ্রেস। এবার সভায় ডাক না পেয়ে কুণাল ঘোষকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের পুরনো কর্মীরা। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।